নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 15 মে 2023, আমরা রয়েছি এখন নৈনিতালে। নৈনিতাল কুমায়ুনের সুন্দরতম শৈল শহর। তাল কথাটির অর্থ লেক, আর এই তালের ধারে নৈনীদেবীর মন্দির রয়েছে বলে এই লেকটির নাম নৈনিতাল। আবার শহরটি এই লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে বলে এই শহরটির নামও নৈনিতাল। পাহাড় বেষ্টিত হ্রদকেন্দ্রিক এই শহরের মেল রোডে রয়েছে সাজানো গোছানো সব দোকান, রেস্তোরাঁ, হোটেল। 1 ঘন্টার মধ্যে সমতল ভূমি থেকে 2,084 মিটার উচ্চতার এই শৈল শহরে পৌঁছতে কোনো হেয়ারপিন বেন্ড পেরোতে হয় না। চওড়া রাস্তা, বর্ষায় ধস নামে না, তাই শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এখানে। এর আগের ভিডিওতে আপনাদের সাথে জিম কর্বেট ন্যাশনাল পার্কের ধানগেরি গেট থেকে নৈনিতাল রোড ট্রিপ শেয়ার করেছি। তাতে আপনাদের বলেছি সকাল 10:45 ওখান থেকে স্টার্ট করে দুপুর 1:10 এখানে পৌঁছেছি। এখানে মানে KMVN সরোবর তল্লিতালে আমাদের বুকিং আছে, কিন্তু এসে শুনছি আমাদের ঘর এখনও রেডি হয়নি চেকিংয়ের জন্য, যদিও বা চেক ইন টাইম দুপুর 12:00। অগত্যা আমরা আমাদের লাগেজগুলিকে রিসেপশনে জমা রেখে ম্যালেডের কোনো একটি হোটেল থেকে লাঞ্চ করতে যাব ঠিক করলাম। আমরা ক্যাফে লেক সাইডের লাঞ্চ করতে এলাম। এই রেস্টুরেন্টটি মেল রোডের ওপরেই। এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। সামনেই নৈনি লেক, নৈনি লেকের দিকে মুখ করে বসার ব্যবস্থাও যেমন আছে, তেমনি চেয়ার টেবিলও আছে এদিকটায়। আমরা চেয়ার টেবিলে বসাটাই প্রেফার করলাম। বুকাই টুকাই দেখছে কী কী অর্ডার করা যায়। এখন ওরা বড় হয়েছে, বেশিরভাগ সময় ওদের পছন্দেই আমাদের পছন্দ হয়ে যায়। এখানে দেখুন টাইমিং লেখা আছে, ব্রেকফাস্ট টাইমিং এই রেস্টুরেন্টের 8:30 AM থেকে 11 AM, আর ডাইনিং 11:30 AM থেকে 10:30 PM। এখানকার খাওয়ার দাওয়ারের মান শুনেছি ভীষণ ভালো। অনেক রিভিউ দেখে আমরা এই রেস্টুরেন্টটিকে সিলেক্ট করেছি। দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্স কীরকম হয়। আমরা অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন। এছাড়া বুকাই টুকাই আরও দুটো জিনিস অর্ডার করেছে যেটা ওরা ভীষণই পছন্দ করে। এই যে মোমো, টুকার অল টাইম ফেভারিট। আর মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেনের টেস্টও অসাধারণ লেগেছে। মোমোর তো কোনো তুলনাই হবে না এখানকার মোমোর। আসলে পরে কিন্তু মোমোটা মিস করবেন না। আর বুকায়ের পছন্দ হচ্ছে গিয়ে পিজা, ওইখানে অর্ডার করেছে সসেজ অ্যান্ড হ্যালোপিনো পিজা। এই পিজা ও আগে কখনো টেস্ট করেনি, এখানেই প্রথম টেস্ট করছে। বলছি তো টুকাই দারুণ। এছাড়াও আমরা স্ট্রবেরি শেকও অর্ডার করেছি, এখানে শেকও ভীষণ ভালো বানায়। লাঞ্চের পরে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। এখন আমরা রেস্ট করব, তারপরে বিকেলবেলায় বেরোবো। এখানে আমরা 4-bedded room বুক করেছি, দেখতেই পাচ্ছেন এখানে একটি ডাবল বেডের খাট, আর এখানেও আরেকটি ডাবল বেডের খাট। এছাড়াও কী কী জিনিস আছে সেটাও দেখতে পাচ্ছেন। আর বাইরের দিকের ভিউ এইরকম, আর ব্যালকনি থেকে এরকম ভিউ পাওয়া যায়। লেক এবং পুরো নৈনিতাল শহরকে এখানে বসে বসেই দেখা যায়। 4টে চেয়ারও রাখা আছে, টেবিলও রাখা আছে এখানে। দারুণ পজিশনে এই হোটেলটি নিঃসন্দেহে। কিন্তু এখানকার একটা ড্রব্যাক্স আছে, সেটা হচ্ছে এটা রাস্তা থেকে অনেকটা ওপরে, এবং সেটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। কিন্তু যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের কিন্তু এখানে ওঠাটা বেশ কষ্টকর। এই দেখুন নিচ কতটা নিচে রাস্তা। এই সময় আমরা বোটিং করতে যাব হয়েছিলাম, এমন ঝেপে বৃষ্টি এলো। বৃষ্টি শুধু নয়, শিলা বৃষ্টি। কিন্তু ঘরে বসে বৃষ্টি দেখতেও দারুণ লাগছে। টিনের চালে এরকম বৃষ্টির আওয়াজ শুনতে যে আমার কি ভীষণ ভালো লাগে।
বৃষ্টি থামার পর শহর দর্শনে বেরিয়ে প্রথমেই আমরা নুরি লেকে বোটিং করতে এলাম, কারণ সন্ধ্যের পর বোটিং বন্ধ হয়ে যায়। নৈনিতালের বেশ কিছু সাইটসিং পয়েন্ট আছে, তবে এই লেকে বোটিং করাটাই সবচেয়ে বেশি আনন্দের। এই লেকটি লম্বায় 1.5 কিলোমিটার আর চওড়ায় 0.5 কিলোমিটার, গভীরতা প্রায় 100 ফিট। ওই যে পিছনে দেখা যাচ্ছে পাষাণ দেবীর মন্দির। এখানে বেশ কয়েকটি বোটিং পয়েন্ট আছে। লেকটি ম্যাঙ্গো শেপের বলে লেকের কিনারার বোটিং পয়েন্ট থেকে বোটিং করতে উঠলে পুরো লেকের ভিউ পাওয়া যায় না, তাই লেকের মাঝামাঝিতে যে বোটিং পয়েন্ট আছে যেখান থেকে আমরা উঠলাম সেখান থেকে ওঠার চেষ্টা করবেন। আর আমাদের বোটিংয়ের টাইমিংটা এত ভালো যে আমরা বিকেলের আলোতেও যেমন শহরটি উপভোগ করলাম, তেমনি সন্ধ্যের পর আলো ঝলমলে শহর এবং হ্রদের জলে সেই আলোর রিফ্লেকশনও দেখলাম, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করতে পারলাম। দেখুন কি অসাধারণ লাগছে। এখানে প্রত্যেকটি বোটে 3 জন করে অ্যালাউড। আমরা যেহেতু 4 জন, তাই আমাদেরকে 2 বোট নিতে হলো। টুকাই আর টুকাইয়ের বাবা একটা বোটে রয়েছে, আমি আর রুকাই একটা বোটে। আমরা এখন নৈনি লেকে বোটিং করছি, সন্ধ্যে হয়ে এসছে, বৃষ্টির জন্য তো। হ্যাঁ, ডিপেস্ট লেক হয় না, 120 ফিট। এদিকটা হচ্ছে কি ম্যাল রোড, 1 কিলোমিটার এই ম্যাল রোড। সন্ধ্যের পরে এখানে গাড়ি চলতে দেওয়া হয় না, তখন শুধু লোকজন যাতায়াত করে। এখন যেমন গাড়ি চলছে না, মানুষ চলাচল করছে শুধু। এদিকেও একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকে বলছে থান্ডি রোড। এখানে ঠান্ডি সড়ক বলতে হয়। ওইদিকে নৈনি দেবীর টেম্পল দেখা যাচ্ছে, আর পাষাণ দেবীর টেম্পল তো একটু আগেই দেখালাম। লেকিন হমারে স্ট্যান্ড সে বস ইয়ে ফায়দা হ্যায় আপকো কি সার্কেল চারো তরফ কা ভিউ দিখা দেতে। আচ্ছা, নহীঁ তো কিনারে বালে স্ট্যান্ড সে ঘুমেঙ্গে তো ওহাঁ সে খালি কিনারা হি ঘুম পাতে হ্যায়। ও, ইয়াহ সে ভিউ চারো তরফ কা মিল জাতা হ্যায়। मछली नहीं दिख रही है, ऐसे नहीं, मॉर्निंग में दिखेगी, किनारे से खड़े होगी, ऐसे तो जो होगी वो भी भाग जाएगी। আধা চাক্কর লাগালাম, এর জন্য পার বোট পড়লো আমাদের 320 টাকা। যদি পুরোটা ঘুরতাম তাহলে 420 টাকা লাগতো। কিতনা টাইম লাগায়া ভাইয়া? কম সে কম লাগা হোগা আপকো 15 মিনিট। 15 মিনিট কে আসে? পুরো চাক্কর করতে তো 30 মিনিট লাগতো, 30 সে 35 ভি লাগ জাতা হ্যায়। 15 সে 20 লাগ। বেশ কমপ্লিট হয়ে গেল আমাদের বোট জার্নি। বোটিং কমপ্লিট করে এখন আমরা ম্যাল রোডে হাঁটব, সামনেই ক্যাফে লেক সাইড। দুপুরে এখানেই আমরা লাঞ্চ করতে এসেছিলাম। দেখুন সন্ধ্যের পরে কিরকম অন্যরকম লাগছে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি ম্যাল রোডে গাড়ি চলাচল বন্ধ থাকে। দেখুন শুনশান রাস্তা। দ্য মুনলাইট এটা আরেকটি ভালো রেস্টুরেন্ট, এর রিভিউ খুব ভালো। এরপর ম্যাল রোডে যেন মেলা বসে যায়। রাস্তার ধারে একজন গান করছে, একজন দাঁড়িয়ে শুনছে, আরও 2-1 জায়গায় এরকম গান করতে দেখলাম।
নৈনিতালে বেড়াতে এসে টুরিস্টরা সারাদিন যে যেখানেই সাইট সিন করুক না কেন, সন্ধ্যের পর সবাই মেইন রোডে হাঁটতে আসে। রাস্তার ধারে দেখি কত রকমের দোকান। এই গাছটার নাম চিনার গাছ। এই গাছের পাতার রং এক এক সিজনে এক এক রকম। পাশে এরকম লেক, আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছি, ক্যামেরা বন্দি করে রাখছি এই দৃশ্য। আমি ভিডিও রেকর্ডিংও করছি, কারণ আজ যা দেখছি কাল তো সবই স্মৃতি হয়ে যাবে, তখন বাড়িতে বসে বসে এগুলোই দেখব। নৈনিতাল বিখ্যাত ক্যান্ডেলের জন্য। এই দেখুন কী সুন্দর ক্যান্ডেলের দোকান। গিফট শপের দোকানও রয়েছে মেল রোডের ওপরে। যারা শপিং করতে ভালোবাসেন তারা প্রচুর কেনাকাটা করেন এসব দোকান থেকে। মেল রোডের ধারে আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে। এখানেই মেল রোড শেষ। এই রাস্তাটা ধরে কিছুটা এগোলে পরে ননীদেবীর মন্দির এবং ভুটিয়া মার্কেট। এই জায়গাটাও খুব জমজমার জায়গা। এখানেও নানা রকমের দোকান রয়েছে এবং স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এই দেখুন পাইন ফুল দিয়ে কি সুন্দর জিনিস তৈরি করে বিক্রি করছে। আমরা এগোচ্ছি ননীদেবী মন্দিরের দিকে। ননী লেককে দুটো পার্টে ভাগ করা হয়। সাদার্ন পার্টের নাম তল্লিতাল আর নর্দার্ন পার্টের নাম মল্লিতাল। কেএমভিএন রয়েছে সাদার্ন পার্টে মানে তল্লিতালে, আর ননীদেবীর মন্দির রয়েছে নর্দার্ন পার্টে মল্লিতালে। উলেন গার্মেন্টসের দোকান দেখতে পাচ্ছেন। ভুটিয়া মার্কেট উলেন গার্মেন্টসের দোকানের জন্য প্রসিদ্ধ। তাছাড়া আরও অনেক রকমের দোকানই রয়েছে দেখতে পাচ্ছেন। একটু দরদাম করে কিনতে পারলে এখান থেকে খুব ভালো উলেন গার্মেন্টস কেনা যায় অনেক কম দামে। দূর থেকে পাহাড়কে কি দারুণ লাগছে দেখুন। এখান থেকে কত রকমের স্ট্রিট ফুডের দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন। এটাও বেশ জমজমার জায়গা। আর গুরুদ্বারাও রয়েছে এখানে। আমরা ননীদেবীর মন্দির দর্শন সেরে গুরুদ্বারাতে আসব। আরও কত উলেন গার্মেন্টসের দোকান দেখতে পাচ্ছি এখানে। ননীদেবীর মন্দিরকে সতীপীঠ হিসেবে মনে করা হয়। বলা হয় সতীর চোখ পড়েছিল এখানে। মন্দিরে ঢোকার আগেই নয়না প্রসাদ ভাণ্ডার, এখানে পূজার উপকরণ সামগ্রী এবং প্রসাদ বিক্রি হয়। যারা পুজো দেবেন বলে ঠিক করেছেন তারা এখান থেকে প্রসাদ এবং পূজার উপকরণ সামগ্রী কিনতে পারেন। মন্দির চত্বরে ঢুকে প্রথমেই পড়বে হনুমান মন্দির। স্বামীজিও এখানে এসেছিলেন মায়ের মন্দির দর্শন করার জন্য। এই যে হনুমান মন্দির, এখানে আমরা ছবি তুলতে পারলাম। এখানে ছবি তুলতে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু ননীদেবীর মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ। আমরা বাইরে থেকেই এই ভিডিওটি করলাম। এখানে মায়ের দর্শন করলাম, আমরা মায়ের আশীর্বাদ নিলাম। কি সুন্দর সাজিয়েছে দেখুন লাইট দিয়ে। আর মন্দিরের সামনে থেকে ননীতাল শহরটিকে দেখুন একবার, কি অসাধারণ লাগছে। লেকের জলে লাইটের রিফ্লেকশনটা দেখবার মতো। ভারতবর্ষের খুব কম জায়গাতে এরকম আপনারা দেখতে পাবেন। আমার তো চোখে পড়েনি এরকম জায়গা আর কোথাও। এখানে একটি বোট স্ট্যান্ড রয়েছে। এই হচ্ছে গুরুদ্বারা, এখানেও ভেতরে ছবি তোলা বারণ। এখানেও আমি ভেতরে ঢুকে একটু প্রণাম করে এলাম। এবারে আমরা ডিনার করার জন্য একটি বাঙালি হোটেলে এসছি। দেখুন এই এই রাস্তাটা দেখুন, এই হোটেল হিমলেকের পাশ দিয়ে উঠে গেছে, মৌচাক রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম। কিন্তু যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেরকম কিন্তু আমরা মানে আমাদের টেস্ট লাগেনি। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে খুব কম খরচে। ডিনারের পরে আমরা হেঁটে হেঁটে আবার আমাদের হোটেলে ফিরছি। নৈনিতালে গরমকালে দুপুরের দিকে ঠান্ডা লাগে না, কিন্তু সন্ধ্যের পরে একটু ঠান্ডা লাগে। আর এখন যেহেতু হাওয়া দিচ্ছে
আর বিকেলে বৃষ্টিও হয়েছে, তাই বেশ ঠান্ডা পড়েছে। এখন হেঁটে হেঁটে আমরা বেশ কিছু হোটেল আপনাদের দেখাচ্ছি। এই যে হোটেল এভারেস্ট, মেন রোডের ওপরেই, খুব সুন্দর পজিশনে, আপনারা এখানে থাকতে পারেন। এখান থেকে দেখুন লেকের ভিউ পাওয়া যাচ্ছে। এটি আরেকটি হোটেল মেন রোডের ওপরেই, এটাও বিরাট হোটেল, এখানেও আপনারা থাকতে পারেন। এবারে আমরা আমাদের হোটেলে চলে এলাম। রাস্তা থেকে রিসেপশন পর্যন্ত উঠতেই আমাদের ভীষণ কষ্ট হয়ে গেল। কেম্ভিনের এই হোটেলটি চারতলা, রিসেপশন হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে, আমাদের রুম হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে। রিসেপশন দিয়ে ঢুকে তারপরে আবার সিঁড়ি। সবচেয়ে ভালো লাগে টপ ফ্লোরে থাকতে পারলে, কিন্তু সেখানে ওঠাটা ভীষণ কষ্টের। ব্যালকনি থেকে আমরা নৈনিতাল শহর এবং লেক দেখছি, কি অসাধারণ লাগছে। দেখুন, কোথাও না বেরিয়ে এখানে বসে থাকলেও সময় কেটে যাবে। আমরা শুধু ওয়ান নাইট স্টে করব এখানে, কারণ খুব অল্প সময়ে অনেকগুলি জায়গা আমরা কভার করব, তাই কোনো জায়গাতেই আমরা ওয়ান নাইটের বেশি স্টে করতে পারছি না। গতকাল আমরা গৈরাল ফরেস্ট টেস্ট হাউসে ছিলাম, আপনারা দেখেছেন জিম করবেটে ছিলাম গভীর জঙ্গলের মধ্যে। তখন সন্ধ্যের পরে একদম বাইরেটা ঘুরঘুরটে অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি ছিল না। আর আজ দেখুন কীরকম আলোর রোশনাই। সন্ধ্যের পর থেকে ঘুরেও বেড়ালাম বাইরে। আমাদের এই ট্যুরটি ভীষণ এনজয় করছি, এক এক দিনে এক এক রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। আগামীকাল আমরা চলে যাব জাগেশ্বর ধাম হয়ে গঙ্গলিহাট। আজ সকাল 8টা বাজে এখন, আজই আমরা চেক আউট করবো এখান থেকে। এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। বেরোনোর আগে আমরা আবার ব্যালকনি থেকে দৃশ্য উপভোগ করছি, জানি না আবার কবে আসতে পারবো এখানে। ব্রেকফাস্ট করার জন্য চলে এলাম আমরা রেস্টুরেন্টে। এখানে ব্রেকফাস্টও রুম রেন্টের সাথে ইনক্লুডেড, ব্রেকফাস্ট বুফেতে দেওয়া হয়। 8:30 থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এখনও শুরু হয়নি, 9:45 বাজে। ফাইনালি আমরা ব্রেকফাস্ট পেলাম 9:05। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে অমলেট, পরোটা, আলুর দম, সেমাইয়ের পায়েস, ফ্রুট জুস, বাটার এবং জ্যাম। মোটামুটি টেস্ট। আর এখান থেকে বেরোনোর আগে আপনাদেরকে কেএমভিএন ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখাবো। অনেকেই ব্রেকফাস্টের পরে বেরিয়ে যাবে বোঝা যাচ্ছে, কারণ সব লাগেজগুলো এখানে রাখা আছে। এই হচ্ছে গিয়ে রিসেপশন, রিসেপশনে বসার জায়গাও দেখতে পাচ্ছেন রয়েছে। আর রিসেপশন থেকে বেরিয়েই এরকম দৃশ্য। আগেই তো বলেছি রিসেপশন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এইটা হচ্ছে গিয়ে লন। এখন তো কোনো ফুলের গাছ নেই, হয়তো লাগাবে, সব তারই ব্যবস্থা চলছে। এখানকার সব রুমই লেক ফেসিং, এই দেখুন কতটা নিচে রাস্তা, এটাই একটু কষ্টকর আর কি, এই নিচ থেকে ওপরে ওঠাটা। নিচে কার পার্কিংয়ের জায়গাও আছে। আমরা বেরোনোর আগে এই সুন্দর দৃশ্য উপভোগ করছি, আবার আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই পুরো চত্বরটি একবার দেখুন, কেএমভিএনের পুরো ক্যাম্পাসটা, কতগুলো ঘর রয়েছে দেখুন। আজ এ পর্যন্তই নমস্কার।